ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আগরতলাস্থিত আবহাওয়া দপ্তরের আধিকারিক। 25 অক্টোবর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে উঠবে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে 23 থেকে 25 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস আগিয়ে দিয়েছিল সর্ব আবহাওয়া অফিস। এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। সেই মতো বৃহস্পতিবার রাজ্যের 2 জেলায় দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। রাজধানী আগরতলায় মাঝারি বৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে এমবিবি স্টেডিয়ামে ফুটবলের অনুশীলন হয়েছে। মহারাষ্ট্রের খেলোয়াড় এমবিবি স্টেডিয়ামে বৃষ্টির মধ্যেই অনুশীলন করে নিজেদের খেলার জন্য তৈরি করেন। শুক্রবারও দক্ষিণ এবং সিপাহীজলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আগরতলাস্থিত আবহাওয়া দপ্তরের আধিকারিক। তিনি বলেন, দানার প্রভাবে রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 2 জেলায় বেশি বৃষ্টি হবে। 24 কি রাত আর 25 অক্টোবর কি সুবাহ কে বীচ মে ইসকা উড়িষ্যা আর পশ্চিম বঙ্গাল কে টটো পর হিট করনে কি সম্ভাবনা হ্যায়, জিসকে কারণ ওয়াহাঁ পে ভারী বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। ত্রিপুরা জো কি ইস চক্রবাতী তুফান সে 500 কিলোমিটার কি দূরি পে হ্যায়, তো উসকা কোই ভি সিধা প্রভাব নাহিঁ পড়েগা। হ্যাঁ, ইনডাইরেক্ট এফেক্ট ইয়ানি অপ্রত্যক্ষ প্রভাব পড়নে কি সম্ভাবনা হ্যায়, জিসকে কারণ বর্ষা হো সকতি হ্যায়। উসকে মদ্দেনজর উসকে কারণবশ আইএমডি আগরতলা নে अगले 2 दिनों के लिए जो पूर्वानुमान दिया है, दिन एक यानी आज 23 अक्टूबर के लिए दक्षिण और सिपाहीजला डिस्ट्रिक्ट यानी साउथ और सिपाहीजला डिस्ट्रिक्ट में हैवी रेनफॉल यानी भारी वर्षा होने की संभावना है। बाकी सभी डिस्ट्रिक्टों में थंडरस्टॉर्म होने की ही संभावना है, उसके साथ हल्की फुल्की बारिश हो सकती है। कल यानी 24 अक्टूबर को भी दक्षिण एंड सिपाहीजला यानी साउथ एंड सिपाहीजला डिस्ट्रिक्ट में ही भारी वर्षा होने की संभावना है। শুক্রবার রাতের দিক থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, তবে এই বৃষ্টিতে সবজি চাষীদের কিছুটা লোকসানের সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি এবং শিমের জন্য ক্ষতি হতে পারে এই বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।